Hey guys, welcome to our Chotto blog. চলো এখান থেকে আমরা সাইডটা কাটি, কারণ আমাদের এই সামনে আর কিছু নেই, ভিতরের দিকে যাব। তো আমাদের একটা কথা হলো যে আমরা এখন চলে এসেছি ফরেস্টের ভিতরে। তো এই ফরেস্টের মধ্যে অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু স্মৃতি আছে, তো ওগুলো দেখার জন্যে আমরা আসলাম। আর শামিম, তুমি যেখানে আছো তাড়াতাড়ি পারলে বাড়ি চলে এসো, নাহলে তোমার বাবা মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ফারুক, তুমি কোথায় আছো? তোমার বাবা মা খুবই চিন্তিত তোমাকে নিয়ে। আর তো তাড়াতাড়ি তুমি মালদা থেকে বাড়ি চলে এসো। আর এই মামন একটু কাজে ব্যস্ত আছে। আচ্ছা, ওর কথা বলা যাবে না, ওর একটু ব্যাপার। আর ইয়ে সানি সোহেল কে জানি ওদের কি হয়েছে, বুঝতে পারছি না। সোহেল ছেলেটা ভালো খেলে, সানিও ভালো বল করে, কিন্তু কিছু বুঝতে হয় না। সানির হাত পাটা কেন কাঁপে, ওকে হ্যান্ডিক্যাপ টাইপের লোক বলে। সানি এখন সুধরে গেছে, সানি ভালো খেলছে। আর কিছু বলতে চাই ওদের ব্যাপারে? না, কিছু আর বলতে চাই না। সানি ভিডিওটা দেখে তাড়াতাড়ি আসছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দিলে সানিকে আসবে। হ্যাঁ, শামিমকে বিশেষ করে। হ্যাঁ, শামিম এটা কিন্তু সত্যি, তোমার কিছু হয়নি, আমি তোমার পাশে ছিলাম, আমি বুঝতে পেরেছি। এখানে শেষ হচ্ছে আজকে, শুভ রাত্রি, আমরা চলে যাবো নামাজ পড়তে।